এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সবার আগে আমি প্রিয়াঙ্কাকে দিয়ে শুরু করবো, আগে ওর চ্যাপ্টারটা আমি ক্লোজ করব। ওকে নিয়ে আর কেন ভাবছেন দাদা? ভাবছি তার কারণ লোহা গরম থাকতে থাকতেই তাতে বাড়ি মারতে হয়। ও এখন খুব টেনশনে আছে, পরে হয়তো বেশি টাকা চাইবে, তাই সবার আগে আমি ওকেই সরাবো। সরাবো মানে ওকে ওকে মেরে দেবেন নাকি? ওর জন্য অন্য ব্যবস্থা। অন্য অন্য কি ব্যবস্থা দাদা? তুমি কি ভেবেছ অর্ণয় রশ্মির কথা এমনি এমনি আশিসের বিয়েতে রাজি হয়েছি? না, আমি রশ্মিকে দিয়ে কাজটা সারব। ও কি পারবে? ওই পারবে, অসাধারণ অভিনয় করে কাজটা ওই পারবে। তাহলে এই কাজটা আপনি আগে করলেন না কেন? কখনো সখনো একটু এই ধীরে চলো নীতি নিতে হয়, বুঝলে তো। আগে আমি দেখে নিতে চাইছিলাম যে অভিনয়টা কেমন করে। যখন দেখলাম যে ওমও কিছু ধরতে পারলো না, ভূমিতাও কিছু ধরতে পারলো না, মানে কেউ ধরতে পারলো না, তখনই আমি ঠিক করে ফেললাম যে কাজটা আমি রশ্মিকে দিয়েই করাবো। ওই হবে আমার তুলপের দাস। তোর খটকা লাগছে কেন? ধর হঠাৎ হঠাৎ একটা মানুষ এমন কিছু কাজ করতে লাগলো যেটা সে বিগত এক দেড় বছর কখনো করেনি, মানে সেটা তুই তাকে করতে দেখিসনি। এই ধর কালকের কথা, মানে বৃষ্টি একটা হিন্দি গান গাইছিল, চটুল গান, আমি বলছি না যে খারাপ, কিন্তু বৃষ্টি চিরকাল বলতো যে এইসব গান মনে দাগ কাটে না, আগেকার দিনের গানগুলোই ভালো। কিন্তু দেখলাম সেই ওরকমই একটা চটুল গান গাইছে বৃষ্টি। দেখো আমার মনে হচ্ছে প্রবলেমটা কিন্তু তোর। আরে তুই মন দিয়ে কথাটা শোন আগে। দেখ এরকম তো আমাদের সঙ্গে অনেক সময় হয় যে আমরা একটা গান শুনলাম, তাৎক্ষণিক আমাদের ভালো লেগে গেল, আমরা গানটা গুনগুন করে গাইতে শুরু করলাম। ইটস কোয়াইট নর্মাল। ঠিক আছে, আমি নয় সেই কথা বাদ দিলাম। আচ্ছা বৃষ্টি তো আশ্রমে বড় হয়েছে, আশ্রমে 15ই আগস্ট পালন করছে, প্রত্যেক বছর পালন করেছে। সে 15ই আগস্টের অনুষ্ঠান একটা গান দিয়ে শুরু করে। এই ধর লাস্ট 15ই অগস্ট অনুষ্ঠানে ও গানটা কিন্তু গাইল, কিন্তু তার আগে কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেল। মানে আমাদের মনে হচ্ছিল যেন ওর যেন গানটা মনেই পড়ছিল না। এখন আপনাদের সামনে গান শোনাবে আমাদের সকলের প্রিয় বৃষ্টি। বৃষ্টি মা, প্রতি বছর যে গানটা দিয়ে শুরু করতে, এবছরও সেই গানটা গেয়েই শুরু করা।